আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর বৈশিষ্ট্য এই মানহাজের, সেটা হলো আল উকুফু ইনদা মাফাহিমিন নুসুস ওয়া ফাহমি দালালাতিহা। কোরআন কারিমের কোন আয়াত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোন হাদিস বোঝার ক্ষেত্রে তারা সালাফদেরকে, সাহাবাই কেরামদেরকে, তাবেঈনদেরকে, তাবে তাবেঈনদেরকে অনুসরণ করবে, তাদের বুঝের সাথে তার বুঝটাকে মিলাবে। এটা হলো এক নম্বর বৈশিষ্ট্য। নিজের থেকে কোরআনের কোনো আয়াত বুঝবে না, নবী সাল্লামের কোনো হাদিস নিজে নিজে বুঝবে না, ওই বুঝটা সাহাবাই কেরামের মতো বুঝবে, সালাফদের মতো বুঝবে। দেখেন আমাদের দেশে কিছু আয়াত সালাফদের মতো না বোঝার কারণে অসংখ্য শিরক এবং বেদাত এই আয়াত ধরে বের হয়েছে। আমি কয়েকটা আয়াত বলবো, শুধু অল্প কয়েকটা আয়াত, এরকম অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো সালাফদের মতো, সাহাবায়ে কেরামের মতো, তাবেঈনদের মতো, তাবে তাবেঈনদের মতো না বোঝার কারণে এই আয়াতের ব্যাখ্যা দিয়ে, অপব্যাখ্যা দিয়ে বিভিন্ন শিরক এবং বেদাতের বিস্তার ঘটেছে। এক নম্বর সুরা আল মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এটা হলো বাংলা আয়াত। বাংলা আয়াত বুঝেন? বাংলা আয়াত বুঝে না, বাংলা আয়াত বুঝেন না। কোরআন কি বাংলা না আরবি? আরবিতেই তো কোরআন নাজিল হয়েছে। কোরআনে কি কোনো বাংলা আছে? এক লোক সৌদি আরব যায় বলছে যে আজান সব আরবি সৌদি আরবে, খালি বাংলা আছে কি? আজান। তো কোরআনে কারিমে সব আরবি, এই আয়াতটা শুধু বাংলা আছে। দেখবেন এই আয়াতটা একটা মূর্খ লোকের সামনেও তালাওয়াত করবেন, সেও বুঝে যে আরবি কিছুই জানে না বা ভালো করে বাংলা ভাষাও জানে না, তার সামনে বলবেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। কয় দেখো বাবা, আল্লাহ ওসিলা দেখতে বলছে, ওসিলা ছাড়া নাজাত নাই। হেও বুঝে গেছে যে লেখাপড়া জানে না, বাংলাও জানে না, আরবিও জানে না, সেও কিন্তু আয়াতটা বুঝে গেছে। কোনো ব্যাখ্যা, কোনো তাফসির কিছুর দরকার নাই। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আমরা একবার ওমরাতে গেছি, তখন আমরা ওই জাবালে নূরে উঠছি, একেবারে উপরে যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী নাযিল হয়েছে ওইটার উপরে, ওই জায়গায় দেখি যে একজন পাকিস্তানি বিভিন্ন রং বেরঙ্গের আপনার কাপড় চোপড় পরা, তারপরে দেখি ওখানে উঠে তার নাম লিখতেছে পাহাড়ের মধ্যে, মানে ওই পাহাড়ের নাম লেখাটাকে হে বরকত মনে করতেছে, কে আমাদের দিন হে পাহাড়টা হে সাক্ষী দিবে, হে নাম থাকবে ওইখানে, নাম লিখে ফেলতেছে পাহাড়ের মধ্যে। তো আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই তুমি দেখে বোঝা যাচ্ছে কোন পীরের মুরিদ, তো পাকিস্তানের এক পীরের নাম বলছে, হে পীরের মুরিদ, এই পীরের অনুসারে। তা আমাদের এক ভাই জিজ্ঞেস করলেন, ভাই পীরের মুরিদ হয়েছেন কেন, ঘটনা কি? তো কয় ভাই তুমি জানো না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ওই লোক জোরে সোরে এই আয়াত তেলাওয়াত করছে, পাহাড়ের উপরে যে জাবালের নূরে যেই জায়গায় ওহী নাযিল হয়েছে সেই জায়গার ওহীর অপমান, যে পাহাড়ে প্রথম ওহী নাযিল হয়েছে সেই জায়গায় দেখেন ওহীর অপব্যাখ্যা। বলতেছে আল্লাহ বলছে ফির ধরতে হবে, ফির ছাড়া নাজাত না, ফির ছাড়া মুক্তি নাই। দলিল কি? ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, নাউযুবিল্লাহ। কোথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন আর বুঝলো কি মানুষগুলা? এর কারণ কি? সালাফদের মতো কোরআন না বোঝা। সালাফরা এটার ব্যাখ্যা দিয়েছেন, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলার ব্যাখ্যা সব তাফসিরে আছে, তাফসিরে তাবারী, তাফসিরে কুরতুবী। আমাদের বাংলাদেশে যে তাফসিরগুলো পড়ানো হয় সেগুলোর সবগুলোতে ব্যাখ্যা আছে, তাফসিরে জালালাইন, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাশ্যাপ, সব তাফসিরে এটার ব্যাখ্যা আছে। কোনো তাফসিরে নাই যে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা মানে উসিলা ধরো, এরকম কিছু নাই। সব তাফসিরে লেখা আছে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি। ওসিলা মানে আল করবা, ওসিলা এটা বাংলা শব্দ না, এটা আরবি শব্দ। তো বাংলাতেও কিন্তু উসিলা ব্যবহার হয়, হয় না? তো মানুষ বুঝে গেছে যে বাংলার উসিলা আর কোরআনের উসিলা মানে একটাই,
ফেস লাইক যে এই জায়গায়, মানে বাংলা তো উসিলা আছে না, উসিলা মানে মাধ্যম, আর এটা তো বাংলা উসিলা না, এটা হলো আরবি উসিলা, কোরআনের আয়াত এটা আরবি, তা আরবি উসিলা আর বাংলা উসিলা তো এক না, কি বলেন? কোরআনে কারিমে অনেক শব্দ আছে দেখতে বাংলার মতো মনে হয়, তাই বলে তো এটা বাংলা না, ওইটা আরবি, তাহলে ওয়াসিলাটা আরবি, এটার বাংলা বুঝতে হবে যে বাংলা কি। ওয়াসিলা মানে নৈকট্য, কোরবা, তাহলে এই নৈকট্যটা কি? সকল সাহাবায়ে কেরাম ব্যাখ্যা দিছেন এই নৈকট্যটা হলো বেশি বেশি নফল ইবাদত বন্দেগি করা। মানে এখানে দুটা কথা আল্লাহ পাক বলছেন, প্রথম বলছেন ইত্তাকুল্লাহ, তারপরে বলছেন ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা। ইত্তাকুল্লাহ মানে ফরজ ইবাদতগুলো করা, হারাম থেকে বিরত থাকা, আর ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা মানে বেশি বেশি নফল ইবাদত করা, মাকরুহ জিনিসগুলো থেকে বিরত থাকা, এটা হলো ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা। মানে শুধু ফরজ নামাজ পড়ে চলা যাবে না, সুন্নত পড়বা, নফল পড়বা, রমাদান মাসে শুধু সিয়াম পালন করে সারা বছর বসে থাকবে না, সারা বছর নফল সিয়াম পালন করবা, শুধু যাকাত দিয়ে বসে থাকা যাবে না আর নফল সাদাকা করবা, শুধু একবার হজ করে বসে থাকা যাবে না, উমরা করবা, মাঝে মাঝে এরকম তাওয়াফ করবা, নফল ইবাদত করবা, এরকম প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে। এটাকে আল্লাহ পাক ইত্তাকুল্লাহর সাথে ওয়াত্তাকু ইলাইহিল ওয়াসিলা বলছেন। সাহাবায়ে কেরাম এইটা বুঝছেন, তাবেঈনে কেরাম এটা বুঝছেন, তাবে তাবেঈনে কেরাম এটা বুঝছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এটা বুঝছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এটা বুঝছেন, কিন্তু আমরা এই দেশের মানুষ বুঝে গেছি আরেকটা, তাহলে গন্ডগোলটা কোথায়? সালাফদের বুঝ অনুযায়ী, সালাফদের মানহাজে কোরআন না বোঝা,